দীঘা মন্দারমণি থেকে মন উঠে গেলে বাঙালিদের কাছে একটু দূরে গিয়ে সমুদ্রের আনন্দ নেওয়ার জায়গা হলো পুরী। আমরাও তাই অনেকদিন প্ল্যানিং করে বেরিয়ে পড়লাম পুরী জগন্নাথ ধামের উদ্দেশ্যে। আজকে ট্রাভেল সিরিজের এপিসোডটা এই কলকাতা টু পুরী যাওয়ার রোড ট্রিপের ভালো মন্দ মজা কষ্ট সব নিয়েই আছে। তাহলে চলো শুরু করা যাক 2024 কলকাতা টু পুরী ট্রাভেল সিরিজের এপিসোড 1। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর এখন ঘড়িতে টাইম হয়েছে ঠিক 1:20 রাতের। আর এই যে আমার জ্যাকেট পত্র সব কিছু বাইরে বার করে গেছি, ট্যাঙ্ক ব্যাগও রেডি, আর স্যাডেল ব্যাগ দুটো আমার ঘরে রাখা আছে। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো পুরীতে যাওয়ার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, বাট টাইমের জন্য হয়ে উঠছিল না, কেন বাইক নিয়ে আসবো পর্যন্ত আমি সাউথ দিকে যাইনি। তো ফার্স্ট পুরী দিয়েই স্টার্ট কেন না করা যায়, সেই জন্য আজকে যাচ্ছি আমি আর এক আমার বন্ধু যাচ্ছে সাগনিক। তো চলো তাড়াতাড়ি রেডিটা হয়ে নিই, কেন কি আমাদের প্ল্যান আছে 2 থেকে 2:30 মধ্যে দক্ষিণেশ্বরের ওখানে মিট আপ করার। মিট করে মায়ের আশীর্বাদ নিয়ে রাইডটা স্টার্ট করবো। তো চলো, খুবই মজা হবে, কেন কি শুধু পুরী যাচ্ছি না, তারপরেও আর একটু অনেক জায়গায় ঘোরার আছে উড়িষ্যায়। তো সব কিছুই দেখতে হবে পরপর প্রত্যেকটা সিরিজে। তো চলো এই ভিডিওটা কন্টিনিউ করা যাক, আর দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ফাইনালি বেরিয়ে পড়েছি ট্রিপের জন্য। সাগনিক বললো অলরেডি 10 মিনিট হয়ে গেছে, ও নাকি এসে গেছে, ইয়েতে ডানলপের ওখানে এসে গেছে। তো আমি এখনও ফিউল আপ করাবো আগে ফোর্টপুর দিয়ে, তারপরে স্টার্ট করব। তো ফিউল আপ করানোর পরে আমি ট্রিপ মিটারটা সেট করবো। বলি চলো ফিউল আপটা ঝটফট করিয়ে নিই, তারপরে ঝটফট গিয়ে ওর সাথে মিট করি। ভুল তোর, বলেছিলাম ফোন করতে যখন রেডি হবি, যখন রেডি হবি। এই মানুষটা ফোন করেনি যখন রেডি হচ্ছিল। জল এটা এটা দিয়ে চুষে না, এই যে হ্যাঁ তুই বলেছিলাম তো তখন ফোন করতে। এখন বাজে 2:30, 3টের সময় রাইড স্টার্ট করছি। চলো দেখা যাক কটাই গিয়ে ঢুকি। আমরা এই বেরালাম, এই দক্ষিণেশ্বর ঢুকতে যাই মায়ের প্রণাম নিয়ে। যাত্রাটা স্টার্ট হবে আমাদের, তারপরে জগন্নাথ বাবার কাছে যাব। চলো জয় জগন্নাথ। ফাইনালি আমরা ঢুকতে চলেছি হচ্ছে হাইওয়ে, এই আমরা হাইওয়ে কানেক্টরে উঠে গেছি। আর এরপরেই কিন্তু দুখানা ডাইভারজন আসবে, একটা যেটা রাইট সাইডে চলে যাবে সেটা চলে যাচ্ছে হচ্ছে দিল্লি, যেটা হচ্ছে NH2। আর আমরা ধরবো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16, যেটা যাবে হচ্ছে টুয়ার্ড কোলাহাট, খড়গপুর, পুরী, দীঘা এইসব দিকে, চেন্নাই, মুম্বাই সব এই সাইড দিয়ে লেফট সাইড দিয়ে চলে যায়। আর আমরা ধরবো এখন ওটাই। আমার বাড়ির থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 510 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছিল নিয়ার অ্যাবাউট 11 ঘন্টা দেখাচ্ছিল। তো এখানে যা রাস্তা পুরোটাই অলমোস্ট NH16ই পাবো আমরা, তেল ভুবনেশ্বর, তারপরে NH316 হয়ে যায়। তো NH16 অলমোস্ট খড়গপুর অব্দি তো পুরো 3 লেন পাবো, তারপর থেকে 2 লেন, মানে 2 লেন হয়ে যাবে মানে পার সাইডে। তো আশা করছি যে টাইম অত না লাগারই কথা, কেন কি হল্ট বেশি দিতে লাগবে না। আর আমরা চেষ্টা করবো যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণের মধ্যে যতটা বেশি পারা যায় ডিস্টেন্সটা কভার করে নাও, কেন অলরেডি এটা এখন মান্থ অফ মার্চ। আর তোমরা সবাই জানো যারা কলকাতার এদিকে, দেখো প্রচণ্ডভাবে পরিমাণে গরম পড়ে গেছে। তো আমরা সেই হিট রোদের তাপটা খেতে চাই না, সেই জন্যে যতটা পারা যায় আগেই আমরা টেনে নেব। আমাদের জার্নির আজকে ফার্স্ট টোল প্লাজা চলে গেলো, ধুলাবাড় টোল প্লাজা। ইউজুয়ালি তো আমরা দাঁড়াই এখানে, কিন্তু দাঁড়াবো না, কেন আজকে আমাদের অনেক লম্বা জার্নি করার আছে। ও বন্ধুরা, ফাইনালি আমরা এসে গেছি কোলাঘাট ব্রিজে। কোলাঘাট ব্রিজ নিচ দিয়ে বয়ে চলে যাচ্ছে রূপনারায়ণ নদী। তো আমরা ডাইরেক্ট কোলাঘাট ব্রিজটা ক্রস করে তারপরে দাঁড়াবো গিয়ে। তো ওখানটা একটু জমজমাট থাকে, আর রাত্রিবেলা কোথাও দাঁড়ালে জল খাওয়া, চা খাওয়া এইসবের জন্য দাঁড়ালে একটু জমজমাট জায়গায় দাঁড়ানোটাই বেটার। ফাইনালি এসে পৌঁছেছি কোলাঘাট, এখন চা খাওয়ার পর্ব চলছে। কেমন রাইড কেমন হচ্ছে? রাইড কেমন হচ্ছে?
প্রচন্ড ইউজ হচ্ছে, 80 কিলোমিটার। তো এখান দিয়ে চা টা খেয়ে আবার বেরিয়ে যাবো ডাইরেক্ট, তারপরে আবার খড়গপুর। তার আগে ইচ্ছা তো নেই হল দেওয়ার, যদি না খুব দরকার পড়ে। তো চলো আবার দেখা হবে মোটর ব্লগিং সেট আপে। এদিক দিয়ে চলে যাচ্ছে আমাদের দীঘার রাস্তা, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে পুরী। তো আজকে আমাদের দীঘা যাওয়ার নেই, প্রচুরবার গেছি এই রাস্তা দিয়ে দীঘা। তো এই প্রথমবার, প্রথমবার বলা যায় না, দ্বিতীয়বার আমার, কিন্তু আমার এই গাড়ি নিয়ে প্রথমবার এদিকে যাচ্ছি। মানে এর আগে তোমরা ভিডিওতে দেখেছো যখন বাগদা বিচ গেছিলাম বন্ধুদের সাথে, যখন আমার গাড়িটা ছিল না। তো যারা দেখনি তারা দেখে নিতে পারো, ওপরে আই বাটনে লিঙ্কটা আসছে, ক্লিক করে দেখতে পারো। ওখানে অসাধারণ মজা হয়েছিল। তো বন্ধুরা আমরা যে এখানে চা খেতে দাঁড়ালাম, এখানে আমাদের টোটাল খরচা করলো 20 টাকা করে চা, আর তার সাথে আমরা নিলাম দুখানা জলের বোতল, আরও লাগলো হচ্ছে ওখানে 30 টাকা টোটাল, 50 টাকার চা এখানে, আর তার সাথে ছিল একটা বিস্কিট, এই 60 টাকা পড়েছে। থেকে দেবরা টোল প্লাজা হচ্ছে 37 কিলোমিটার, আর আমরা ঠিক করেছি যে নেক্সট যদি আমাদেরকে জল টল খেতে দাঁড়াই, তো সেটা আমরা ভেবেছি যে খড়গপুরের ওখানে গিয়ে দাঁড়াবো, যেটা হচ্ছে কোলাঘাট থেকে 71 কিলোমিটার, 71। তো এরকম করেই আমরা এই দিকে চাইছি, কারণ কি এখনও দেখতে পাচ্ছি যে এখনও রোড তো কিছুই ওঠেনি, মানে আলোই ওঠেনি এখনও। তো এখনও হালকা একটা যেন পারফেক্ট একটা ওয়েদার হয়ে আছে, ঠান্ডা, পারফেক্ট একটা ঠান্ডা ওয়েদার। তো এই ওয়েদারটাই চাইছি, যতটুকু তো বেশি এই ওয়েদারে বাইকটা চালিয়ে নেওয়া যায় আর কি। বন্ধুরা দেবরার কাছাকাছি আসতে আসতে এদিকটা হট করে দেখছি পুরো একটা কুয়াশা, ধোঁয়ার পুরো একদম মিক্সচার হয়ে আছে পুরো। জানি না ভিডিওতে আসছে কি না, পুরো লাইটের এখান থেকে দেখলে পুরো নেগেট আই দিয়ে বোঝা যাচ্ছে যে পুরো ধোঁয়াগুলো নিজেদের মুখে আসছে পুরো। এটা ধোঁয়া না কুয়াশা কিছুই বোঝা যাচ্ছে না, পুরো ওপরে লাইট পোস্টটা দেখতে পারো পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে পুরো। আর এই এলাকায় গেলে যেরকম মেঘগুলো পুরো চলে, মেঘগুলো আসে, মেঘ যেন মনে হয় যেন মেঘ ভেদ করে যাচ্ছি আমরা, সেরকমই মনে হচ্ছে যেন পুরো ধোঁয়াটাকে ভেদ করে যাচ্ছি। কি কিছুই দেখা যাচ্ছে না, কি অবস্থা, জিরো ভিজিবিলিটি হয়ে গেছে পুরো। ও ভাই কি অবস্থা, এই গরমকালে এই অবস্থা, এসি চালাতে হচ্ছে, মানে এই সময় যদি এত ফগ, বাপরে এটা পুরো পুরি আনএক্সপেক্টেড ছিল। বন্ধুরা চলে এসেছি আজকের জার্নির আমাদের সেকেন্ড টোল প্লাজা, বাস দুলাবা টোল প্লাজা, আর সেকেন্ড এই দেবরা টোল প্লাজা এবার ক্রস করলাম। এদিক দিয়ে চলে গেল হচ্ছে মেদিনীপুর যাওয়ার রাস্তা, আর আমরা এখন উপর দিয়ে যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। খড়গপুর আর 20 কিলোমিটার এখান থেকে। কারেন্ট লোকেশান এখন খড়গপুর, আর জাস্ট দাঁড়ালাম একটু জল টল খেতে। তো রান তো খুব ভালোই হচ্ছে, টোটাল 125 কিলোমিটার মতো হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে আমাদের। তার মধ্যে মাঝখানে কোলাঘাটে ব্রেকও নিয়েছিলাম যেমন দেখলে, আর জাস্ট এবার একটু হালকা হালকা করে আলো বেরোচ্ছে। তো দেখি সানরাইজটা ভালো করে দেখতে পাই কিনা যেতে যেতে। বন্ধুরা এখন টাইম হচ্ছে ঠিক 5:40, আর বেরিয়ে গেছি আমরা আবার খড়গপুর থেকে। 10 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিলাম, 5:30 এসে ঢুকেছি, 5:40 বেরিয়ে গেলাম। তো এখান থেকে ভাবছি নেক্সট আমরা গিয়ে আবার একটু জল টল খেতে দাঁড়াবো হচ্ছে জলেশ্বরে। মানে এখান থেকে জলেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 73 কিলোমিটার।
তো এরকম ভাবে আমরা টার্গেট দিচ্ছি 70-75 কিলোমিটার করে করে এগিয়ে যাওয়ার। ভুবনেশ্বর 318, বালাসোর 119, চেন্নাই 1586। বন্ধুরা জাস্ট চারিপাশটা একবার দেখো, পুরো কুয়াশায় কুয়াশা হয়ে আছে পুরো চারিদিকটা। এই কুয়াশাটাই আমরা ফেস করছিলাম এতক্ষণ ধরে রাত্রিবেলা, পুরো চারিদিকে কুয়াশা হয়ে আছে। মানে এখন তো তবু আলোটা উঠেছে বলে পুরো ভিজিবিলিটিটা দেখা যাচ্ছে, যেমন অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছিল না, পুরো সামনে অব্দি কুয়াশা ছিল। পৌঁছে গেছি আমাদের জার্নির থার্ড টোল প্লাজায়। এটা কি টোল প্লাজা? রামপুরা টোল প্লাজা। এটা কি রাস্তা! কি ভাই, কিছু দেখা যাচ্ছে না। এমনি রাস্তা সাদা, এদিকে চারিদিক তো এদিকে তো কিছু দেখাই যাচ্ছে না, শুধু ওই গাছ অব্দি এন্ড, তারপরে কিছুই দেখা যাচ্ছে না। সামনে রাস্তা মাঝে মাঝে পুরো উধাও হয়ে যাচ্ছে। বহুত রিস্কি ভাই, ওখানে দেখা যাচ্ছে না, দেখ সাইড করে দে, একটা লাইনে করে দে। লাইফে ফার্স্ট টাইম এরকম ফগ পাচ্ছি, ফার্স্ট টাইম। আজ পর্যন্ত সিকিমে দুবার গেলাম তাতেও পেলাম না, দার্জিলিং গেলাম পেলাম না, শিলিগুড়ি রাস্তা কোনোদিন পাইনি, রাত্রির বেলাও পাইনি। মেঘ মনে হচ্ছে না, গুরুডংমা চলে এসছি মনে হচ্ছে না। এপার থেকে ওপার অব্দি দেখা যাচ্ছে না ঠিকভাবে। ওই দেখো শুধু লাইট দেখা যাচ্ছে, লরিগুলোর শুধু লাইট দেখা যাচ্ছে। মানে বাধ্যতামূলক আমাদেরকে এখানে দাঁড়াতে হলো, নাহলে কোনো দাঁড়ানোর প্ল্যানই ছিল না, ডাইরেক্ট গিয়ে জলেশ্বরে গিয়ে দাঁড়াতাম। মানে এরকম ফগে চালানো তো যাবে, কিন্তু প্রচণ্ডই রিস্কি চালানো। যদি বড় গ্রুপ হতো তাও ঠিক ছিল, বাট যেহেতু দুজনে আছি প্রচণ্ড রিস্কি, প্রচণ্ড। এতক্ষণ ধরে দাঁড়িয়ে যা বুঝলাম এ ফগ জলদি কাটার নয়, তাই বেরিয়ে পড়ি, আস্তে আস্তে এগোতে থাকি। যখন কাটবে কাটবে, যখন ক্লিয়ার, এই হট করে আবার যখন পুরো ক্লিয়ার ভিজিবিলিটি হয়ে গেল, পাগল নাকি, রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো বন্ধুরা আমরা বেলদা এসে পৌঁছে গেছি, আর জলেশ্বর এখনো এখান থেকে 36 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। বন্ধুরা দেখে না, এখান দিয়েও কিন্তু দীঘা যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে, আর আমরা এখন সোজা যাচ্ছি টুয়ার্ডস বালাসোর। আমরা চলে এসেছি আজকের আমাদের, এটা মনে হয় ফোর্থ টোল প্লাজা, জলেশ্বর টোল প্লাজা। দেখো এবার ফগটা কেটেছে, এবার দুই পাশে এরকম পুরো সবুজ হয়ে আছে, ডিপ সবুজ হয়ে আছে পুরো ধান ক্ষেতটা, কি অপূর্ব লাগছে দেখতে। একটু যদি আশেপাশে দৃশ্য যদি না দেখা যায় তাহলে কি আর মনটা ভালো লাগে রাইড করার সময়? এতক্ষণ ধরে একটা ফগ হয়েছিল, মনে হচ্ছিল মানে এটা কিছু ভিতরে একটা বন্দি হয়ে আছি আমরা। এবারে মানে চারিপাশটা দেখা যাচ্ছে, আছে এখনো ফগ, অনেকটা দূরে আছে, খুব কম পরিমাণে আছে, কিন্তু যেহেতু পুরো চারিদিকে এত গ্রিনারি দেখা যাচ্ছে না, মনটা কিন্তু আলাদা একটা ভালো হয়ে যাচ্ছে।
বন্ধুরা, ফাইনালি এই এলাম আমরা সুবর্ণরেখা নদীর উপরে। বৃষ্টি বা বর্ষার সময় কিন্তু নদী পুরো ভরে যায়, এখন যতটা একদম পুরো চড়া পড়া দেখছো। মানে যখন বর্ষাকাল হয় এ নদীর রূপ কিন্তু আলাদাই থাকে। এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে বস্তা নামের জায়গা, কোনো জায়গায় দেখতে পাচ্ছি না কোনো বস্তার চাষ ফাষ। এই যে দেখো, মানে ওই তো মানে বস্তা বানানো হবে সেরকম। হ্যাঁ, কিন্তু বস্তাটা তো বানাবে। হ্যাঁ, ওটাই তো, কোনো একটা তো মিলে তো বানাবে। সেরকম তো কোনো মিলও দেখতে পাচ্ছি না। কা পাতা কোন তো এখনো এখান থেকে বালাসোর হচ্ছে 31 কিলোমিটার বাকি। আরে গুগল ম্যাপে বালাসোর লেখা থাকে, আমিও জানি বালেশ্বর। গুগল ম্যাপে বালাসোর লেখা থাকে। আর বাড়ির থেকে এখন আমরা কমপ্লিট করেছি 220 কিলোমিটার, এখনো 4 ঘন্টা হয়নি। রান ভালোই হয়েছে, শুধু মাঝখানে টাইম কনজিউম করেছে হচ্ছে ওই বগের জন্য। আর নাহলে পারফেক্ট রান দিচ্ছি আমরা। নর্মাল ক্রুজিং স্পিড 80-90 মধ্যেই থাকছে সবসময়। কেন খড়গপুর অব্দি 3 লেন ছিল, মানে 3 লেন করেছিল, তারপর থেকে সব 2 লেন হয়ে গেছে। তাও রোড কন্ডিশন ভালো আছে বলে ভালো স্পিড মেনটেন হচ্ছে। দেখা যাক কতক্ষণে গিয়ে ঢুকি। এখান থেকে বালেশ্বর হচ্ছে 50 কিলোমিটার। তো যেখানে আমি দেখলাম আমরা দাঁড়িয়েছিলাম একটু জল টল খেতে, বস্তা নামক জায়গাটার ওখানে। তো আবার বেরিয়ে পড়েছি, আর এখন টাইম হচ্ছে ঠিক 1:45। এটা অনেকক্ষণই দাঁড়ালাম, আমরা 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম ওখানে। তো এবার ঠিক করেছি যেখানে নেক্সট দাঁড়াবো সেখানে ডাইরেক্ট গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। খেয়েছিলাম রাত্রির অনেক আগেই খেয়েছিলাম। বালাসোর এখনও হচ্ছে 2-3 কিলোমিটার বাকি। আর এই রাস্তাটা প্রচণ্ড স্পিড ব্রেকার। তার সাথে একটা সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি রাস্তার পাশে। কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছিল। এই রাস্তা এত স্পিড ব্রেকার, এত স্পিড ব্রেকার, গাড়ির স্পিড 30ও রাখা যাচ্ছে না, এত স্পিড ব্রেকার। লাস্ট 30 কিলোমিটার ধরে আমরা খাবারের দোকান খুঁজছি, কোনো খাবারের ধাবা টাবা কিচ্ছু পাচ্ছি না। মানে এখানে মানুষের কি খায়ও না রাস্তায়, কোথায় গিয়ে যে খাবারের দোকান। ও ভগবান, হে ভগবান, পাইয়ে দাও খাবারের দোকান। ফিরে তো পাচ্ছে, জানি না কেন ফিরে পাচ্ছে। অন্য সময় বাড়িতে থাকলে এই সময় তো খাবার তো বাড়ি না, মনি মানে না। দাঁড়িয়েছি হচ্ছে সেরাগড়। এখান থেকে ভদ্র এখনও হচ্ছে 50 কিলোমিটার। এই কারণে দেখলাম এতক্ষণ ধরে তো খুঁজে বেড়াচ্ছিলাম খাবারের দোকান, ফাইনালি এটা পেয়েছি। আর কাকা বললো নাকি যে পরোটা সবজি রুটি সবই হবে। খিদে তো প্রচণ্ড পাচ্ছে, কেন কি যা রাস্তা, রাস্তা এমনি নর্মাল বাট এত স্পিড ব্রেকার, পুরো এক্সস্ট করে দিচ্ছে শরীরটাকে। তো খেয়ে দিয়ে নিই, পুরো ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়া শেষ হওয়া দিয়ে পুরো ফ্রেশ হয় না বললাম। এখন সাগনি নিজে বসে আছে, ভাই আর পাচ্ছে না, বলছে নাকি এখানেই থেকে যাবে, কালকে যাবে আবার। এই নাকি তুই সিকিম ঘুরে এসছিস? NH16, আমাদের ওখানে NH16 আর এখানে NH16। মানে শুধু খড়গপুর অব্দি যে কিরকম NH16 পাই আমরা, পুরো 3 লেন একদম মাঠ, যেন বড়ের মাঠ। আর এখানে পাগল হয়ে যাচ্ছি গাড়ি চালাতে চালাতে। তো চলো দাদা, এই খেয়ে নিই, কেন খিদে তো প্রচণ্ডই পেয়েছে, খাবার আসতেই যায়। খেয়ে দেয় নিই তারপরে কথা। মোটামুটি 40 মিনিট ধরে পুরো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে পুরো ফ্রেশন আপ হয়ে এবার আমরা আবার বেরোচ্ছি টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশান পুরী। তো চলো বেরোনো যাক। বন্ধুরা, এখানে একটা ছোট্ট একটা টোল প্লাজা, জানেন না এটা কোন টোল প্লাজা? যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে বলো এটা কী টোল প্লাজা, নামটা কী? এটা শেরগড় টোল প্লাজা হতে পারে। তো গাইস, আমরা যে ব্রেকফাস্ট করলাম যেখান থেকে, ওখান থেকে টোটাল আমাদের বিল পড়লো হচ্ছে 300 টাকা।
এর মধ্যে ছিল হচ্ছে দুটো করে পরোটা আর আলুর তরকারি, তার সাথে একটা করে ডিম সিদ্ধ আর একটা করে ডিমের পোচ, তার সাথে একটা করে জলের বোতল, টোটাল দুটো জলের বোতল নিয়েছি। তো এই পার হেড এই খেয়েছি আমরা, একটু ভালো করে পেট ভরেই খেয়ে নিলাম। রিজন এটাই কেন কি আর মাঝখানে কোথাও খাবো না, ডাইরেক্ট পুরীতে গিয়ে আমরা লাঞ্চ করব। বন্ধুরা এইদিকের রাস্তায় প্রচণ্ড পরিমাণে ডাইভার্জেন্স, মানে এক সাইডে ডাইভার্জেন্স যাচ্ছে তো আরেক সাইডে ডাইভার্জেন্স শুরু, এরকম হচ্ছে। মানে কোনো সময় ঠিকঠাকভাবে চালানো যাচ্ছে না, ডাইভার্জেন্সই ভরে আছে। তো বন্ধুরা যে জিনিসটার জন্যে আজকে তাড়াতাড়ি বেরানো হলো আমাদের, মানে রাত্রি রাত্রি করে বেরালাম, ঠিক এখন সেই জিনিসটাই ফেস করছি। যদি আরও দেরি করে বেরাতাম আরও বেশি টাইম ধরে আমাদেরকে ফেস করতে হতো। এটা হচ্ছে রোদের হিটটা, হিটটার জন্য এতটা এক্সস্টেড ফিল করিয়ে দিচ্ছে, আর তার মধ্যে রাস্তা যদি এরকম হয় পুরোটা তাহলে চলে যাওয়া যায় এরকম হাওয়াটা খেতে খেতে। ম্যাক্সিমাম টাইমেই ডাইভার্জেন্স, তার সাথে স্পিড ব্রেকার, মানে সব কিছু মিলিয়ে গুছিয়ে পুরো এক্সস্টেড করে দিচ্ছে শরীরটাকে। আর এখানে উপরে অপারেট বোর্ডে দেখতে পাচ্ছে ভুবনেশ্বর 136, সেখান থেকে ভুবনেশ্বর 136 কিলোমিটার, আর ভুবনেশ্বর থেকে পুরী হচ্ছে আরও 60 কিলোমিটার মতো, মানে এখনও 190 কিলোমিটার আমাদেরকে কভার করতে হবে। দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু ভদ্রক সিটির দিকে চলে যাচ্ছে এই জিনিস দিয়ে, আর আমরা উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে সেটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। আমাদের জার্নি এটা নেক্সট টোল প্লাজা। কেউ যদি জানো যে এটা কী টোল প্লাজা, প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। এক্ষুনি যে টোল প্লাজাটা ক্রস করলাম এটা হচ্ছে মিটুয়ানি টোল প্লাজা, জাস্ট দাঁড়িয়েছি একটু জল ব্রেকের জন্য, কেন এতক্ষণ 100 কিলোমিটার যে রাস্তা পার করলাম মানে ফুল এক্সস্ট করে দিয়েছে শরীর, বাট এখন রাস্তা আবার খুব ভালো লাস্ট 30 কিলোমিটার ধরে। আর গুগল ম্যাপে যা দেখছি রাস্তা এখনও ভালো হবে, দেখছি জ্যামও হবে না টাপটিল ভুবনেশ্বর। এক এর ভাইয়ের তো একদম অবস্থা খারাপ, 2 বছর পর রাইডে বেরিয়েছে বলে, 2 বছর পর রাইডে বেরিয়ে বলছে বাইকের থেকে গাড়ি ভালো। ऐसा রাইডার বনেগা, ऐसा রাইডার বনেগা। তো বেশিক্ষণ তো বসবো না, এবার বেরিয়ে যাবো, চলো আবার দেখা হবে মোটর ব্লগিং সেটা। এবার যা মজা আসছে, 100 কিলোমিটার ধরে যা রাস্তা পড়ছিল ওই ডাইভার্জার ওই স্পিড ব্রেকার, এবার আসছে আসল মজা রাইড করার। বাট ওই 100 কিলোমিটারটা মিডিলে পুরো মুডটাকেও নষ্ট করে দিল, প্লাস শরীরটাকেও পুরো এক্সাস্টেড করে দিল। ওই যদি 100 কিলোমিটারটা না হতো এতক্ষণ হয়তো আমরা পৌঁছে যেতাম। বন্ধুরা এই যে দেখতে যে নিচ দিয়ে যে নদীটা গেছে, এই নদীটা কিন্তু নাম হচ্ছে ব্রাহ্মণী নদী, ব্রাহ্মণী রিভার। আমার যতদূর যে জানা আছে, যদি আমি ভুল হয়ে থাকি প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, যে যদি ভুল হয় তাহলে এটা ঠিকঠাক থাকি, কারণ আমি যতদূর যে জানি এটার নাম হচ্ছে ব্রাহ্মণী রিভার। হা হা কি রাস্তা, জাস্ট দেখো দুপাশে গাছগুলো এরকম লম্বা লম্বা ভাবে ঘিরে আছে, অপূর্ব লাগছে দেখতে। এবার রাস্তার সৌন্দর্য, মানে সাউথের রাস্তার সৌন্দর্য দেখা শুরু হলো। তারপরে চলে এলাম ফাইনালি যে নদীটার উপরে, এটা হচ্ছে কিন্তু মহানদী, আর এরপরে আবার দেখা যাবে এটার একটা পার্ট দেখা যাবে কিছুক্ষণ পরে। গাইস এবার জাস্ট দেখো একবার দৃশ্যটা, একদিকে নদী, এখানে এত সুন্দর রাস্তা, আর একদিকে পুরো পাহাড়ের রেঞ্জ। যতদূর মনে হয় এটা নীলাগিরি পাহাড় মনে হয়, আমি এক্সাক্ট জানি না, কোনো একটা ভিডিওতে দেখে বলেছিল কেউ একজন, বাট সেও শিওর ছিল না।
তো পাহাড়ের নামটাও তোমরা আমাকে জানিও যে কি পাহাড় এটা, নদীটা তো মহানদী। এবাড়িতে এই জায়গার মজাটা পাওয়া যাবে, একদিক দিয়ে পুরো পাহাড় আর এইদিক দিয়ে নদী চলে গেল। ও এই দৃশ্যটা দেখার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করছিলাম, কতক্ষণ ধরে। সাবনিক এবারে এনেছে রয়্যাল এনফিল্ড ও ডিউক রেখে, এবার ও তেল শেষ হয়ে গেছে, ও বুঝতে পারিনি, ওই জন্য আবার আমি আমার গাড়িরও তেল আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখানে তেলের দাম হচ্ছে 107.60 টাকা করে। এখন রং সাইড দিয়ে যাচ্ছি ওর 1 লিটার তেল নিয়ে, অ্যাটলিস্ট ঘুরে আসুক পেট্রোল পাম্প অব্দি। জানি খেতে ইচ্ছা করছে না ভাই, এখন কিছু খাবো না, খাবো না। ভুবনেশ্বর আর 62 কিলোমিটার, আর ভুবনেশ্বর থেকে পুরী হচ্ছে আরো 60 কিলোমিটার, মানে এখনো 122 কিলোমিটার মতো আমাদের জার্নি বাকি এখনো। আমরা এসে পৌঁছে গেছি এখন চান্ডিখোলে। এই জিনিসটা দেখে নাও, এই যে রোড ডিভাইডারে যে এই যে এইগুলো লাগানো আছে, এইগুলোর কিন্তু কাজ একটাই, ওপাশে যে গাড়িগুলো আসছে রাত্রির বেলা যখন ওদের আলোগুলো যখন জ্বলতে থাকে তখন ডাইরেক্ট চোখে এসে পড়ে, সেটা কি ব্লক করার জন্য কিন্তু এই জিনিসগুলো লাগানো হয়। আমি এটাই বুঝি না যে সব হাইওয়েতে এইগুলো কেন ইউজ করা হয় না, যেটাতে যেটার জন্য খুবই প্রবলেম হয় থাকে না বলে। এখন আমরা রাইড করছি কিন্তু NH16 এর উপর দিয়ে, আর এখান থেকে ভুবনেশ্বর, ভুবনেশ্বরের পরে কিন্তু আমাদের একটা ডাইভারজন আসবে, ডাইভারজনটা আসবে হচ্ছে রাসেল চকের ওখান থেকে। রাসেল চক নামে যে জায়গাটা সেখান থেকে আমাদেরকে লেফট দিয়ে দিতে হবে পুরীর জন্য। বন্ধুরা এখান থেকে আর 60 কিলোমিটার পুরী, আমরা এখন ভুবনেশ্বর এরিয়াতেই আছি। এটা বলে যে সমুদ্রের কাছাকাছি চলে এলে বা সমুদ্রের সামনে যতই রোদ উঠুক গরম কিন্তু লাগে না, এই জিনিসটা কিন্তু প্রাইম ফিল করছি আমি। রোদ কিন্তু এখনও ততটাই আছে যতটা আগে ছিল, কিন্তু এখন যেহেতু যে এরকম একটা হাওয়া চালাচ্ছে, একটা ঠান্ডা হালকা ঠান্ডা হাওয়া, ওদের কিন্তু একটু গরমটার ফিল হচ্ছে না আগের মতো, সেই যেরকম ফিল হচ্ছিল এতক্ষণ ধরে। এই হচ্ছে সমুদ্রের হাওয়া, গরম আর ফিল করাবে না। ওয়েলকাম টু পিপলি টোল প্লাজা, আমার মনে হয় এটাই হচ্ছে আমাদের জার্নির লাস্ট টোল প্লাজা, পিপলি টোল প্লাজাটা। এই যে বন্ধুরা আসতে চলে যায় সামনে দ্য লেজেন্ডারি বোর্ড, ওয়েলকাম টু পুরী বোর্ড, এখানে তো দাঁড়াতে হবে। তো ফাইনালি এই হোর্ডিংয়ের এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে 42 কিলোমিটার পুরী। তো ম্যাপে তো দেখাচ্ছে হচ্ছে 45 মিনিট, দেখা যাক কতক্ষণে ঢুকে যাই, কেন গিয়ে আবার হোটেল খোঁজার ব্যাপার আছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, অনেক এনার্জি লস হয়েছে, এনার্জি গেনও হয়েছে, এবার আর কষ্ট হয়েছে না সমুদ্রের দর্শনের। চলো পুরীর সমুদ্র, এই উঁচু উঁচু ঢেউ, ও ছোটবেলায় এসেছিলাম লাস্ট, এই লাস্ট স্টেজ রাস্তাটা এতটা ফাঁকা রাস্তা বন্ধুরা, মানে সেই মজা লাগছে এখানটা বাইকটা চালিয়ে, চালি ইজারা বলে যে চল চল টান, পুরো ফাঁকা রাস্তা, ভাকন রাস্তা, এতক্ষণ ধরে এত কষ্টের রাস্তাগুলো পার করছিলাম, ওই 100 থেকে 150 কিলোমিটার যে খাটির রাস্তা ছিল শুধু ডাইভারজনে ভর্তি, বাম্পারে ভর্তি, স্পিড ব্রেকারে ভর্তি, এই রাস্তা এসে মন ভরিয়ে দিল। বন্ধুরা দেখে নাও, এই হচ্ছে পুরী বাস স্ট্যান্ড, এই এত বিশাল এরকম সুন্দর ভাবে বানানো, আর এখানে লেখা ওয়েলকাম টু পুরী 6 কিলোমিটার। দেখো কি লেখা, পুরী আর সচ আইকনিক প্লেস, আইকনিক প্লেস তো বটেই।
वेलकम टू पुरी धाम, यो वेलकम, जय जगन्नाथ। বন্ধুরা মেন রোড দিয়ে এসে এখন রাইট টার্ন নিয়ে এলাম টুয়ার্ডস বিচ, আর ঠিক পিছন দিকে চলে গেলে মানে লেফট টার্ন নিয়ে চলে গেলে ওদিকেই শ্রী জগন্নাথ মন্দির আছে, তো ওটা কালকে পুজো দেওয়াটা, এখন আগে বিচের দর্শনটা এবার তো চাই। ফাইনালি হিয়ার উই আর ইন দ্য মেরিন ড্রাইভ রোড উইথ দ্য বিচ ভিউ, এসে পৌঁছালাম ফাইনালি। ওরে চরে 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 ঝাপাই। সো গাইস এখন টাইম হচ্ছে 5:30 থেকে 6টা, আর তোমরা যেমন দেখলে যে ভিডিওতে আমরা ডুবে গেছি অলমোস্ট 3টে থেকে 3:30টার মধ্যে, মানে কি বলবো, মানে আজ পর্যন্ত এরকম হয়নি, আনএক্সপেক্টেড পুরোটাই। পুরীতে এসে নাকি হোটেল পাচ্ছি না, পুরো 1.5 থেকে 2 ঘন্টা ধরে আমি আর থাকনিক মিলে পুরো হোটেল খুঁজে গেলাম না, দুপুরে খাওয়া দাওয়া করেছি না, দুপুরের খাওয়া দাওয়া করেছি না, কিছু করেছি 1.5 থেকে 2 ঘন্টা ধরে শুধু হোটেল খুঁজে গেছি যে একটা বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল দিতে পারি। তো ফাইনালি একটা পেলাম, পেয়ে ঢুকলাম এখানে, ঢুকেই ফাইনালি এখন আমরা আমাদের লাঞ্চ, এখানে একটা চাটনি আছে, এখানে মটন আছে আর ভাত আছে। তো ভেবেছি যে দুপুরবেলাও মটন খাচ্ছি, ভেবেছি যে রাত্রিবেলাও মটন খাবো, মানে এতটা খেটে এসছি তো মটন ছাড়া আর কিছু পাচ্ছি না যেটা এনার্জি দিতে পারবে কালকের জন্য। তো চলো, যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে পুজো দেওয়া আছে, পুজোর ওখানে তো ভিডিও ভিডিও করা যায় না, তো দেখি কত কি ভিডিও করতে পারি, কালকের দিনটা কেমন হয়ে যায়। চলো কালকে ভিডিওটা কালকে, তো টাটা, গুড বাই, গুড নাইট।